আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, তোমরা সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ভর্তি হতে পেরেছ। এটি একটি ঐতিহ্যবাহী কলেজ, ঐতিহ্যবাহী মহিলা কলেজ, এবং এজন্য তোমাদেরকে আমি অভিনন্দন জানাই। অনেকেই আবেদন করেছিল এই কলেজে ভর্তি হওয়ার জন্য, অনেকেরই এই ভর্তি মেরিট লিস্টে এখানে স্থান হয়নি। তোমরা যারা ভর্তিতে অ্যাডমিশনে এই কলেজে সুযোগ পেয়েছ তাদেরকে অভিনন্দন, তোমরা আমার উষ্ণ অভিনন্দন গ্রহণ করো। আমি ডক্টর মোহাম্মদ শামীমুল হক, অর্থনীতি বিভাগের প্রধান। আমি তোমাদের আজকে ইকোনমিক্সের সূচনা ক্লাস নেব এবং এতে আমরা কিছু আলোচনা করব। এই করোনাকালীন সময়ে তোমরা ক্লাস করার জন্য উদ্বিগ্ন থাকা অবস্থায় সরকার সমস্ত স্বাস্থ্যবিধি বিবেচনা করে তোমাদেরকে ঘরে বসে ক্লাস করার মতো শুরু করে দিয়েছে। এই জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই এবং আমার কলেজের প্রিন্সিপাল ম্যাডাম জোহরা ওয়াহিদা রহমান স্যারকে আমরা অভিনন্দন জানাই। উনি আমাদেরকে এই ক্লাসগুলো নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন ওনাকে অভিনন্দন জানাই আন্তরিকভাবে। উনি আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন এই ক্লাসগুলো নেওয়ার জন্য। তো আজকে আর অন্যদিকে নয়, তোমাদের সাথে আমরা নতুন ক্লাসে পরিচিত হই। তোমাদের আজকে হয়তো রোল নাম্বার ডাকতাম, রোল কল করাতে তোমাদেরকে অনেকের সাথে পরিচয় হতো, তোমরা তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে, কলেজের প্রথম দিন কেমন লেগেছে সেগুলো জানতে পারতাম। হয়তো আজকে দূরে থেকে আমরা এটা পারছি না, তবে আমি অচিরেই জুম ক্লাসের ব্যবস্থা করব। তোমরা তোমাদের নামগুলো পাঠিয়ে আমার সাথে জুমে সংযুক্ত হবে, আমি তোমাদেরকে ডিটেইল সব কিছু বোর্ডে বুঝিয়ে দিব এবং তোমরা ক্লাসগুলো করে আশা করি আনন্দ পাবে। তোমাদেরকে আজকে আমি তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, এখানে ইংরেজিতে লেখা আছে দ্য ইকোনমিক প্রবলেম। এটাই আসল কথা যে অর্থনীতির সমস্যাগুলো কি। এখানে একবারে কথা লেখা আছে অপরচুনিটি কস্ট, আমি এটি ব্যাখ্যা করব। তারপর লেখা আছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এটাকে পিপিএফ বলে, আবার অনেক সময় পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার বলে অনেকে বলে থাকেন। তো যাই হোক, আমরা শুরু করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূচনার ক্লাসটি আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শামীমুল হক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইকোনমিক্স, গভর্নমেন্ট মুজিবুর রহমান উইমেন কলেজ। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কলেজের লোগোটি আছে এবং আমার একটি ছবিও এখানে আছে। আমরা তোমাদেরকে অর্থনীতি বিভাগের ক্লাসে স্বাগত জানাই। আজকে ক্লাসটি মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয়ের প্রথম পাঠ, সূচনা অধ্যায়। তো আজকে আমরা এই অধ্যায় থেকে যা শিখব সেটা হলো, তোমরা এই ক্লাস থেকে দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের ধারণা ব্যাখ্যা করতে পারবে। দুষ্প্রাপ্যতাকে আমরা বলি স্কার্সিটি আর অসীম অভাবকে বলি আমরা আনলিমিটেড ওয়ান্টস। সীমিত সম্পদ এবং অসীম অভাব, এই জন্য আমরা নির্বাচনের একটি সমস্যা আছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে চয়েস করি যে কোন সমস্যাটি আগে আমরা কোন সমস্যাটিকে আমরা আগে মিট আপ করবো, আমাদের সমস্যাটিকে তোমার স্যাটিসফাই করব এবং এখান থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবো।
তারপর আমরা চলে যাব আরেকটি লাইন আউটকামে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম লার্নিং আউটকামটা হলো সূচনা অধ্যায়ে স্কার্স রিসোর্স এবং আনলিমিটেড ওয়ান্স এই ধারণাটা আমরা ব্যাখ্যা করতে পারবো বা তোমরা ব্যাখ্যা করতে পারবে। সীমিত সম্পদ এবং অসীম অভাব হওয়ার কারণে নির্বাচন সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে আমরা দেখাতে পারবো। তারপর আমরা নির্বাচন সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ চিহ্নিত করতে পারব। তারপর ধনতান্ত্রিক অবস্থায় অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধানে দাম ব্যবস্থার ভূমিকাও বিশ্লেষণ করতে পারব। নির্দেশমূলক অর্থব্যবস্থা যেটাকে আমরা বলি, এটা হলো আমাদের কেন্দ্রীয় অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এগুলোর সমাধান প্রক্রিয়া আমরা ব্যবহার ব্যবস্থা বিশ্লেষণ করতে পারব। আমরা দেখি একটু এখানে অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থার যে ইন্ডিভিজুয়াল একটি চরিত্র আছে সেগুলি উদ্ঘাটন করতে উদ্বুদ্ধ হব। তারপর ব্যষ্টিক অর্থনীতির সাথে সামষ্টিক অর্থনীতির একটা তুলনা করতে পারব। তোমরা জানো যে অর্থনীতি প্রথমে আসে 1776 সালে অ্যাডাম স্মিথের লেখা থেকে, এবং তারপর থেকে অর্থনীতিকে দুটো ভাগে ভাগ করা হয় মেজর ভাগে। একটির নাম ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, অপরটির নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। এই দুটি অর্থনীতির সাথে আমরা তুলনা করতে পারব। চলো আমরা এখন দেখি আমাদের অর্থনীতির বিষয়ে কিছু পরিচিত হই। এখানে আমরা দেখি যে এই যে চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমরা লেখা আছে ইকোনমিক প্রবলেম। আসলে এই ইকোনমিক প্রবলেমটি হলো দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের ধারণা। তোমরা একটি এর দেখো একটি লাইন টানা আছে এখানে, একটি এর ফোর্স করছে একদিকে আরেকটি এর ফোর্স করছে অপর দিকে। একটি এর দেখাচ্ছে যে স্কার্স রিসোর্স বা দুষ্প্রাপ্য সম্পদ, আরেকটি এর দেখাচ্ছে আমাদের আনলিমিটেড ওয়ান্টস বা অসীম অভাব। আমাদের যে অভাবগুলো এগুলো হলো মনোগত অভাব। নিডস আর ওয়ান্টসের মধ্যে একটি পার্থক্য আছে। নিডস হলো আমাদের একেবারেই প্রয়োজন, যেগুলো যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো আমাদের নিড। কিন্তু ওয়ান্টসগুলো হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ওয়ান্টস, আমাদের খুব নট নেসেসারি নিড, কিন্তু এগুলি আমরা চেয়ে থাকি। এগুলো না হলে আমাদের মনোগত সমস্যা মানে মানসিক চাহিদা এগুলোর জন্য থাকে, সাইকোলজিক্যাল চাহিদা, এবং এগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা তৃপ্ত হই না। এবং তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যে অগণিত বস্তুসমূহ এখানে রাখা আছে, কোকের বোতল থেকে শুরু করে মণিমুক্তার হার এবং ইত্যাদি খেলনা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র, ড্রিঙ্কস, অনেক কিছু এখানে একটা বস্তুর স্তূপ করা আছে। এই স্তূপ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের এই যে এই ওয়ান্টস বা চাওয়া বা অভাব এগুলি হলো আমাদের আনলিমিটেড। এই স্তূপ থেকে তুমি নিশ্চয়ই অনুধাবন করতে পারছো যে আমাদের চাওয়ার জগৎটা কত বড়, অসীম একটি চাওয়া। কিন্তু এই অসীম চাওয়াগুলোকে পূরণ করার জন্য আমাদের সম্পদের প্রয়োজন। সম্পদকে এই জন্য আমরা বলি লিমিটেড বা স্কার্স রিসোর্স। তোমরা বিষয়টি নিশ্চয় অনুধাবন করতে পেরেছ। এবং দেখো আমার ঠিক পিছনে লেখা আছে চয়েস। আসলে আমাদের এতগুলো অভাব, যে অভাবগুলোকে যদি আমরা লিস্ট করি 100,000 এরকম হতে পারে, 10, 20, 50 এরকম লিস্ট করলে হতে পারে। কিন্তু আমাদের এই যে ওয়ান্টসগুলো, ওয়ান্টসগুলোকে কিন্তু আমাদের ধরো এখন আমি বাইরে যাব, আমার জুতার প্রয়োজন। আমি যদি এখন ঘরে বসে মশারির জন্য চিন্তা করি তাহলে কিন্তু
এটা আমার অগ্রাধিকার করো না, কারণ এখন রাতের বেলাও নয় আর আমার মশারি শোয়ার সময় প্রয়োজন, কিন্তু আমি বাইরে যেতে হলে এখন জুতার প্রয়োজন, তাহলে চয়েসটা কি, অগ্রাধিকারটা কি? আমি যেহেতু বাইরে যাব আমার জুতার প্রয়োজন, তাহলে আমার যে লিস্ট আছে ধরেই নেই যে আমার 20 আইটেমসের লিস্ট আছে, কিন্তু এই 20 আইটেমসের লিস্টের মধ্যে এখন অগ্রাধিকার করছি, এখন আমি বাইরে যাব আমার জুতার প্রয়োজন, আমি এখন বৃষ্টি পড়ছে বাইরে যাব আমার ছাতার প্রয়োজন। সুতরাং এগুলো হলো আমাদের অগ্রাধিকার বা চয়েস, এগুলোর মাধ্যমে আমরা আমাদের অভাবগুলোকে র্যাঙ্কিং করি এবং পরবর্তীতে পূরণ করি। আচ্ছা, আমরা এখন যে দ্রব্যগুলোকে আমরা উৎপাদন করব, আমরা কী দিয়ে উৎপাদন করি? অর্থনীতিতে আমরা 4টি ফ্যাক্টরসকে আমরা ধরি যে উৎপাদনের উপকরণ। এটি হলো তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড, ভূমি, তারপর লেবার, শ্রম, তারপর ক্যাপিটাল, পুঁজি, তারপর এন্টারপ্রেনার বা অর্গানাইজেশন বা সংগঠন। এখন দেখো ভূমির জন্য আমাদেরকে কিছু ব্যয় করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভূমির জন্য আমরা রেন্ট বা খাজনা প্রদান করি, লেবারের জন্য শ্রম বা শ্রম লেবার এটার জন্য আমরা ওয়েজ বা মজুরি প্রদান করি, ক্যাপিটালের জন্য আমরা ইন্টারেস্ট দিই এবং এন্টারপ্রেনারের জন্য আমরা মুনাফা প্রদান করে থাকি। আর এই 4টি ফ্যাক্টরসের সমন্বয়ে আমাদের উৎপাদন, এই আনলিমিটেড ওয়ান্টসের জন্য যে বস্তুসমূহ তৈরি করতে হবে, এই বস্তুসমূহ তৈরি করার জন্য উৎপাদন উপকরণগুলি ছাড়া আমরা বস্তুগুলো উৎপাদন করতে পারবো না। এগুলো আসলে উৎপাদন সঠিক নয়, এটাকে বলা যায় যে ট্রান্সফরমেশন। এগুলি দিয়ে আমরা বিভিন্নভাবে বস্তু উপযোগ তৈরি করি বা ট্রান্সফর্ম করি। তো চলো যে আমরা পরবর্তী কথাটা একটু দেখি যে আমাদের এই জন্য লাগবে চয়েস। দেখো তুমি, তোমাদেরকে মজা দেওয়ার জন্য একটি চয়েস করা হয়েছে, এখানে একটি রোলার কোস্টারের ছবি, একটি লাইন দেখতে পাচ্ছ, হয় তুমি এদিকে যাবা নয় তুমি এদিকে যাবা অথবা তুমি এক্সিট করবা, তাহলে তোমাকে চয়েসের মধ্যে আসতে হচ্ছে। এখন আমরা দেখি যে আমরা কীভাবে এই চয়েসগুলো করব। এই চয়েস করতে গেলে আমাদের একটা অপরচুনিটি কস্ট কনসেপ্ট আসে, এটাকে আমরা বাংলায় বলে থাকি সুযোগ ব্যয়, যেটাকে আমি এখানে তোমরা স্লাইড দেখতে পাচ্ছ, the cost expressed in terms of the next best alternative sacrificed. এটা যদি আমি বাংলায় বলতে চাই তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে ধরো আমি একখণ্ড জমিতে আমি বাসা তৈরি করব, আবার যদি এখানে একটি মসজিদ তৈরি করতে চাই বা মন্দির তৈরি করতে চাই, যদি ওই জমিতে মসজিদ বা মন্দির তৈরি করি তাহলে কিন্তু ওই বাসাটি, থাকার বাসাটি তৈরি করা যাচ্ছে না। আর যদি বাসা তৈরি করা হয় মসজিদ মন্দিরকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলে ওই যে মসজিদ মন্দিরকে স্যাক্রিফাইস করলাম, এই মসজিদ মন্দিরটি হলো আমার অপরচুনিটি কস্ট। আবার এটাকে অন্যভাবে বলতে পারি যে একটি হাসপাতাল তৈরি করবো অথবা একটি স্কুল তৈরি করবো একখণ্ড জমিতে, যদি স্কুল তৈরি করি তাহলে হাসপাতালটি হচ্ছে আমার অপরচুনিটি কস্ট, আর যদি স্কুল তৈরি করি তাহলে হাসপাতালটি হবে আমার অপরচুনিটি কস্ট। সুতরাং এখানে দেখো আমরা ধান পাটের দিয়ে উদাহরণ করে একখণ্ড ভূমিতে হয় পাট উৎপাদন করবো অথবা ধান উৎপাদন করবো। ধরা যাক আমি পাট উৎপাদন করছি, তাহলে ধানকে আমরা স্বর্গ করছি বা ত্যাগ করছি, এই যে ধানকে ত্যাগ করলাম, এই ত্যাগ করা জিনিসটি হলো আমার অপরচুনিটি কস্ট, ধান হলো আমার অপরচুনিটি কস্ট পাট উৎপাদনের জন্য। আবার ধরো আমি পাট উৎপাদন করছি, ধানকে স্যাক্রিফাইস করছি, আবার ধান উৎপাদন করছি, পাটকে স্যাক্রিফাইস করছি, যেটা আমরা স্যাক্রিফাইস করি সেটি হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। সুতরাং আশা করি অপরচুনিটি কস্ট তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কিছু কথা বলি, অর্থনীতির কিছু মৌলিক সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা কী উৎপাদন করব, আমরা কীভাবে উৎপাদন করব, আমরা কার জন্য উৎপাদন করব। এই তিনটি মৌলিক সমস্যা থেকেই কিন্তু অর্থনীতি মূলত বিষয়গুলো আসছে। হোয়াট, তুমি একটু একটু দেখো যে হোয়াট গুডস অ্যান্ড সার্ভিসেস শুড অ্যান ইকোনমি প্রডিউস, একটা ইকোনমি কী ধরনের দ্রব্য এবং সার্ভিস প্রডিউস করবে এবং এটা কীভাবে প্রডিউস করবে, হাউ শুড গুডস অ্যান্ড সার্ভিসেস বি প্রডিউসড, এটা কি লেবার ইন্টেন্সিভ হবে নাকি এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে, তাহলে অথবা ল্যান্ড ইন্টেন্সিভ হবে অথবা ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে অথবা এফিশিয়েন্ট হবে, হ্যাঁ তার এফিশিয়েন্সি কেমন হবে, এইগুলো হলো আমাদের হাউ। যেমন এফিশিয়েন্সির ভিতরে আমরা অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, টেকনিক্যাল এফিসিয়েন্সি, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, হয়তো এটা আমাদের সিলেবাসে নাই। এরপর আছে ফর হুম, কার জন্য উৎপাদন করবো,
সমাজের কোন অংশ এটা ভোগ করবে, এই উৎপাদিত জিনিসটি এটা কি ধনীদের জন্য করবো না গরিবদের জন্য করবো বা মাস বা পিপল বা আম জনতা বা সবার জন্য করবো, এটা কাদের জন্য উৎপাদন করবো, এই প্রশ্নটি আসে। যেমন একটা পার্ক তৈরি করলে কার জন্য করবো, একটি যদি খেলার মাঠ তৈরি করা হয় কাদের জন্য এটা তৈরি করা হয়, রাস্তাঘাট তৈরি করা হলে কার জন্য তৈরি করা হয়, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এটা ফ্রম। এই তৃতীয় হচ্ছে ইকোনমিক্সের মূল মৌলিক প্রশ্ন, এগুলো সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। এখন আমাদের যে লার্নিং আউটকাম ছিল তার মধ্যে একটা ছিল অর্থনৈতিক ব্যবস্থা সমূহ বা ইকোনমিক সিস্টেম, এবং এই অর্থনৈতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করা হয়েছে। আমরা মূলত সারা পৃথিবীব্যাপী যদি অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে দেখি তাহলে দেখি যে অর্থনৈতিক ব্যবস্থাগুলি মূলত পাঁচটি ভাগে বিভক্ত। একটি হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, একটি হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা বা প্ল্যান্ড ইকোনমি, একটি হলো মিশ্র অর্থব্যবস্থা বা এটা মিশ্র অর্থব্যবস্থা, আরেকটি হলো ইসলামিক অর্থব্যবস্থা। তাহলে আমরা এখানে দেখলাম যে চারটি অর্থব্যবস্থা দ্বারা সারা পৃথিবী নিয়ন্ত্রিত। কোন কোন দেশ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা চালিত হচ্ছে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, এরা ধনতান্ত্রিক। শিক্ষার্থী দেখো, এই পৃথিবীটা একটা ইকোনমিক সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই পৃথিবীতে প্রায় 203টা দেশ আছে, এরা কোনো না কোনো ইকোনমিক সিস্টেমের মাধ্যমে পরিচালিত। তাহলে আজকে ধরো নাও যে এই দেশগুলির মধ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকা, এরকম মনে করো যে রাশিয়া, এই সমস্ত দেশগুলিতে ধরো যে এশিয়ার দেশগুলোতে রাশিয়া এবং কিছু অংশ ইউরোপ জুড়ে আছে, তো আমেরিকা, এখানে পুঁজিবাদী অর্থব্যবস্থা প্রচারিত হচ্ছে বা ফ্রি মার্কেট ইকোনমি অথবা আমরা বাংলায় বলি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এটাকে ইংরেজিতে ক্যাপিটালিস্ট ইকোনমিও বলা হয়। আবার রাশিয়া, চীন, কিউবা এগুলিতে একসময় কমিউনিস্টভুক্ত দেশ ছিল এবং এগুলিতে প্ল্যান ইকোনমি বা কেন্দ্রীয় শাসন, কেন্দ্রীয় ইকোনমি বলা হতো এদেরকে, এগুলোকে কখনো কখনো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলা হতো। এগুলো সমাজতান্ত্রিকের মধ্যে আবার মার্ক্সের সমাজতন্ত্র এবং লেনিনের সমাজতন্ত্র ছিল। তো এগুলো হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা। কিউবাতে এটা এখনও প্রচলিত আছে এবং চীনে, যদিও চীন ওখান থেকে কিছুটা ঘুরে এসেছে তবু ওখানে কমিউনিজম কিছু ইকোনমির কিছু অংশ ওখানে প্রচলিত হয়। আর এই প্ল্যান্ড ইকোনমি এবং ফ্রি মার্কেট ইকোনমি দুইটার সমন্বয়ে আরেকটি অর্থব্যবস্থা গড়ে উঠেছে, সেটা মিক্সড ইকোনমি, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে আমরা মিক্সড ইকোনমি লক্ষ্য করি। এখানে যেমন পুঁজিবাদী অর্থনীতি বা অর্থ ব্যবস্থা আছে, আবার কিছু কিছু অর্থনীতির সেক্টরগুলো সরকারিকরণ করার ফলে ন্যাশনালাইজ ইকোনমিক সিস্টেম দেখা যায়। ফলে এই দুটো মিশ্রণে মিক্সড ইকোনমি তৈরি হয়েছে। আবার আমরা ইসলামী অর্থব্যবস্থা দেখতে পাই, তাহলে ইসলামী অর্থব্যবস্থা আমরা ইরানে দেখতে পাই, যদি এ নিয়ে কিছু বিতর্ক আছে সেটা পরের বিষয়। তবে ইসলামী অর্থব্যবস্থা ইরানে আমরা প্রচলিত দেখতে পাই। তো আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক সিস্টেমসের মধ্যে চার ধরনের অর্থব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামিক অর্থব্যবস্থা। আমরা একটু এটাকে মনে রাখার জন্য চেষ্টা করি কীভাবে আমরা এটা মনে রাখতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটালিজম একটা লোগো আছে, তার নিচে ফ্রি মার্কেট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখাচ্ছে। আবার ওখানে একটি সমাজতন্ত্রের চিহ্ন দেখা যাচ্ছে, কাস্তে এবং হাতুড়ি, তার সাথে কেন্দ্রীয় অর্থব্যবস্থা বা প্ল্যান ইকোনমি জড়িত, এবং দুটো দু ধরনের অর্থব্যবস্থার সাম্য দিয়ে মিক্সড ইকোনমি দেখানো হয়েছে। এবং পরবর্তীতে পৃথিবীর খুব কম দেশে এটা প্রচলিত, এই জন্য একটি দেশে আছে ইরানে, তো ইসলামী অর্থব্যবস্থা, আর সেই জন্য অর্থব্যবস্থাটা ওখানেও দেখানো হয়েছে। এই চার ধরনের অর্থব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এই অর্থব্যবস্থাগুলো তোমরা মনে রাখবে এবং
সারা পৃথিবী নয়, এই চারটি অর্থব্যবস্থা যে কোনো একটি অর্থব্যবস্থা যে কোনো দেশে প্রচলিত আছে। এখন আমরা একটু দেখি যে আমাদের লার্নিং আউটকামই ছিল প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আমি বলেছিলাম যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটি তোমাদেরকে দেখাবো। আচ্ছা দেখো যে এখানে দেখতে পাচ্ছি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে একটি লম্ব অক্ষ, ধরে নিয়ে যে লম্ব অক্ষটিতে লম্ব অক্ষ, এখানে দেখো আরেকটি লম্ব অক্ষে আমরা ক্যাপিটাল গুডস দেখাই, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার তুমি দেখতে পাচ্ছ, এটা আমরা একটু আঁকি, তোমরা দেখো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটি আমরা একটু দেখাই কীভাবে আসবে। এই যে দেখো একটা লম্ব অক্ষ আমি আঁকলাম, এটাকে ধরে নাও যে এখানে ক্যাপিটাল গুডস, একটি দেশকে ধরে নাও যে দুটি দ্রব্য উৎপাদন করে। সহজ করে বোঝার জন্য আমরা একটা বোঝাচ্ছি যে একটি লম্ব অক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল গুডস, এবং আমরা এই যে ভার্ট এই হরাইজন্টাল অক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কনজিউমার গুডস লিখলাম। তোমরা দেখো খেয়াল করে চিত্রে ক্যাপিটাল গুডস লম্ব অক্ষে এবং কনজিউমার গুডস। এখন একটি আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকবো। প্রোডাকশন পসিবিলিটি কার্ভটি তার কেন্দ্রের দিকে কনকেভ অবতল। এখন দেখো এই আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভটি এখানে অঙ্কিত হয়ে যাচ্ছে, অঙ্কিত হলো। এখন এখানে আমরা দেখো যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যদি আমরা এখানে দেখি যে সর্বোচ্চ রিসোর্সগুলো যদি দেশে নিয়োগ করা হয় তাহলে সেটি হবে ওয়াই এম পরিমাণ, আর যদি সর্বোচ্চ রিসোর্স কনজিউমার গুডস উৎপাদন ব্যবহার হয় তাহলে সেটি হবে এক্স এম পরিমাণ। ধরে নিই যে মাঝখানে এ একটি বিন্দু, এ বিন্দুতে আমরা উৎপাদন করি তাহলে আমরা দেখতে পাবো যে বিএফএ আমরা ওয়াই জিরো পরিমাণ আমরা ক্যাপিটাল গুডস উৎপাদন করতে পারছি, এবং আমরা কনজিউমার গুডস উৎপাদন করতে পারছি আমরা এক্স জিরো পরিমাণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের এ বিন্দুতে যখন আমরা উৎপাদন কার্য পরিচালনা করব তাহলে ওয়াই জিরো পরিমাণ ক্যাপিটাল গুডস এবং এক্স জিরো পরিমাণ কনজিউমার গুডস আমরা উৎপাদন করলাম। এখন দেখো বি আর একটি বিন্দু, যদি আমি মনে করো যে ক্যাপিটাল গুডসের উৎপাদন কিছুটা কমিয়ে দিই এবং কনজিউমার গুডসের উৎপাদন কিছুটা বাড়িয়ে দিই তাহলে বি বিন্দু উৎপাদন করলে দেখো কী অবস্থা দেখায়। আমরা দেখতে পাচ্ছি যে একটি বি বিন্দুতে ওয়াই ওয়ান পরিমাণ ক্যাপিটাল গুডস উৎপাদন হয়, আবার দেখো কনজিউমার গুডস এক্স ওয়ান পরিমাণে উৎপাদিত হয়। তাহলে এ থেকে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে আমরা মুভ করছি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে ওয়াই জিরো থেকে কমিয়ে ওয়াই ওয়ানে। তাহলে ওয়াই জিরো থেকে ওয়াই ওয়ানে কমিয়ে দেওয়ার কারণে সুযোগ ব্যয়টি হলো যে ওয়াই জিরো থেকে ওয়াই ওয়ান পরিমাণ আমি কমিয়ে দিলাম, আর ওই দিক থেকে আমার বেড়ে গেল উৎপাদন এক্স জিরো থেকে এক্স ওয়ান পরিমাণ কনজিউমার গুডস। এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভে আমরা দেখি যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে আমাদের কিছু অংশ ক্যাপিটাল গুডস ছেড়ে দিতে হচ্ছে, আবার কিছু অংশ আমরা কনজিউমার গুডস বেশি পাচ্ছি। এখন একটা জিনিস দেখো যে এ বিন্দুতে আমরা ওয়াই জিরো পরিমাণ ক্যাপিটাল গুডস পেলাম এবং এক্স জিরো পরিমাণ কনজিউমার গুডস পেলাম। এরকম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের মধ্যে আমরা অসংখ্য বিন্দু পাই এবং এই অসংখ্য কম্বিনেশনে আমরা উৎপাদন করতে পারি। এটি হলো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আর পিপিসি কার্ভ। এখন দেখো পিপিসির অভ্যন্তরে বি একটি বিন্দু, এই বি বিন্দু যদি আমরা উৎপাদন করতে পারি আমরা এই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বরাবর উৎপাদন করলে আমি এফিসিয়েন্ট সমস্ত রিসোর্স দিয়ে করলে সর্বোচ্চ এবং অপ্টিমাম বা কাম্য পরিমাণ উৎপাদন করতে পারি।
যখন বিবিতে বা এরকম এই এলাকার ভিতরে যে কোনো একটি নীতি করি তখন আমার উৎপাদনটি এফিসিয়েন্ট হবে না, সমস্ত রিসোর্স তাতে ব্যবহৃত হবে না, তাহলে বিবিধটি হলো একটি এফিসিয়েন্ট ইনএফিসিয়েন্ট বিন্দু বা অদক্ষ বিন্দু। এই অদক্ষ বিন্দু এখানে এই এর নিচে এই পশ্চিম ফ্রন্টিয়ার নিচে যত বিন্দু থাকবে এই সবগুলো বিন্দু হবে অদক্ষ বিন্দু। ধরে নাও যে সি বিন্দু আর একটি বিন্দু যা প্রোডাকশন পসিবিলিটির বাইরে, এই দেখো সি বিন্দুতে আমরা যদি উৎপাদন করতে পারবো না, কারণ সি বিন্দুতে উৎপাদন করতে গেলে প্রোডাকশন পসিবিলিটি কার্ডটিকে উপরের দিকে শিফট করতে হবে এবং এগুলি শিফট করা অনেক কঠিন। তারপরে অর্থনীতিবিদরা চিন্তা করেছে কীভাবে শিফট করা যায়, তাহলে সি বিন্দুতে আমরা আমরা এটাকে নিতে পারবো না। দেখো যে সি বিন্দুতে আমরা উৎপাদন করাটা এই সি বিন্দুটা হলো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার উপরের দিকে একটি বিন্দু যেটাতে আমরা পৌঁছাতে পারবো না, আনরিচেবল পয়েন্ট। তারপরে সেটা রিচ করতে গেলে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ড যদি কোনো কারণে শিফট হয় তাহলে সেখানে আমরা উৎপাদন করতে পারবো। এই যে সি বিন্দুতে হলো, তখন আমাদের এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ডে ছিল সেটি শিফট করে উপরের দিকে চলে গেল। এখন আমরা দেখি যে কীভাবে আমরা এই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার চেঞ্জ হতে পারে। তার জন্য অর্থনীতিবিদরা কিছু চিন্তা ভাবনা করেছেন, তারা বলেছেন যে এটা ওখানে যেতে গেলে আমাদের লাগবে ট্রেনিং অফ দ্য ওয়ার্কফোর্স, অর্থাৎ আমাদের যে সমস্ত লোকজন কর্মে নিয়োজিত আছে সেই ওয়ার্কফোর্স বলবো সেই কর্মনিয়োজিত লোকদেরকে এদেরকে ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে উৎপাদন বাড়বে, প্রোডাকশন পসিবিলিটি কার উপর দিকে শিফট হবে। অথবা যদি ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল গুডসে হয়, ক্যাপিটাল গুডস যদি আমাদের বিনিয়োগ বাড়ে তখন এটা শিফট করতে পারে। যদি জনসংখ্যা বেড়ে যায়, যেমন চীন একটি অধিক জনসংখ্যার দেশ, সেখানে প্রচুর পরিমাণে জিডিপি এবং ওখানকার প্রোডাকশন পসিবিলিটি কার তারা উৎপাদনের কারণে উৎপাদন বৃদ্ধির কারণে পপুলেশন বেশি হওয়ার কারণে তাদের শিফট করেছে। এবং টেকনোলজি যদি ইম্প্রুভমেন্ট আসে তাহলেও প্রোডাকশন পসিবিলিটি কার্ডটি উপর দিকে শিফট করবে, যেমনটা আমরা দেখছিলাম এখানে এখানে আমরা দেখেছি যে এটা শিফট করে উপর দিকে যাচ্ছে। উপর দিকে শিফট করার জন্য যে কারণগুলি আমরা খুঁজে পাই, তাহলে এই কারণগুলি আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং অফ দ্য ওয়ার্কফোর্স, ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল গুডস, ইনক্রিজিং পপুলেশন, ইম্প্রুভমেন্ট ইন টেকনোলজি। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো তোমরা এই চারটি পয়েন্টকে তোমরা নোট করো। এই চারটি পয়েন্ট থেকে আমরা পাবো যে কীভাবে প্রোডাকশন পসিবিলিটি কার্ডকে আমরা শিফট করা যায়। যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে উত্তর এখানে আমরা খুঁজে পাবো। এখন আমরা দেখো পজিটিভ ফরম্যাটিভ ইকোনমিক্স নিয়ে তোমাদেরকে বলবো না, কারণ এটা তোমাদের সাবজেক্টের সিলেবাসের মধ্যে নেই। আমরা এখন চলে যাচ্ছি ম্যাক্রো এবং মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্থক্যের মধ্যে। পার্থক্যটি ইংরেজিতে লেখা আছে, তুমি একটু পড়লে বুঝতে পারবে যে অর্থনীতির একটা শাখা, যে শাখায় শুধু মার্কেটের আচরণ এবং ইন্ডিভিজুয়াল কনজিউমার আচরণ অথবা ফার্মের আচরণ ব্যাখ্যা করে, তারা কীভাবে উৎপাদন করবে, তারা কীভাবে অপটিমাইজ করবে, তারা কীভাবে অপটিমাম লেভেলে উৎপাদন করবে এবং অপটিমাম লেভেলে তারা কস্টকে রিডিউস করে উৎপাদন করতে পারে এবং কনজিউমার সবচেয়ে কম খরচে তার দ্রব্যটি পেতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে যেই অর্থনীতির যে শাখায় আলোচনা হয় সেগুলো হলো মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে এটাই, এই মাইক্রো ইকোনমিক্সটিকে যখন আমরা পুরো ইকোনমির জন্য চিন্তা করবো, সার্বিকভাবে দেশের জন্য অ্যাগ্রিগেট করবো, তখন এটা হয়ে যাবে ম্যাক্রো ইকোনমিক্স। তো তোমরা বই যখন একটু দেখবে তাহলে ভালো করে দেখতে পারবে। এখানে আমি তিনটি পার্থক্যকে আবার আলাদা করে নিয়ে আসছি। দেখো ইকোনমিক্স কাকে বলে, এটা হচ্ছে একটা অধ্যয়ন যেভাবে ইন্ডিভিজুয়াল এবং সোসাইটি কীভাবে তার অর্থনৈতিক রিসোর্সগুলোকে প্রোডাকশনের কাজে ব্যবহার করবে এই আনলিমিটেড ওয়ান স্যাটিসফাই করার জন্য, সেটা হলো তোমার অর্থনীতি। অর্থাৎ স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য সোসাইটিস ইউজ ইকোনমিক রিসোর্সেস টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস টু স্যাটিসফাই দিয়ার আনলিমিটেড ওয়ান্টস। তাহলে আমরা বুঝতে পারছি যে সীমিত সম্পদ এবং দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে আনলিমিটেড ওয়ান্টসকে পূরণ করার যে প্রচেষ্টা সেটাকে আমরা অর্থনীতি বলছি। আর এদিকে মাইক্রো ইকোনমিক্স বলতে কী বলছি,
the story of economic activities and decision making of the single individual seller, a buyer, a consumer, a farm, a producer, a government. Here it is. লেখায় ভুল আছে, ভুলটা আমি বলে দিচ্ছি, এটা স্টোরি হবে, হবে স্টাডি, দ্য স্টাডি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিসিশন মেকিং অফ এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, এ সেলার, এ বায়ার, এ কনজিউমার, এ ফার্ম, অর এ প্রডিউসার, অর এ গভর্নমেন্ট। এখানে বলা হলো যে অর্থনীতির মধ্যে যে ইউনিটগুলো কাজ করে, যেমন ধরা যাক একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অথবা সিঙ্গেল সেলার অথবা সিঙ্গেল বায়ার অথবা একজন কনজিউমার বা একটা ফার্ম বা একজন প্রডিউসার অথবা গভর্নমেন্ট কীভাবে তার উৎপাদন কার্য বা ক্রয় কার্যক্রমকে অপটিমাইজ করবে, সেই কাজগুলো যখন সে চিন্তাভাবনা করে এবং ওইভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যায়, তখন এটাকে বলি আমরা মাইক্রো ইকোনমিক্স। সেখানে প্রডিউসার থাকবে এবং কনজিউমার থাকবে এবং তারা কস্টকে অপটিমাইজ করবে। আর ম্যাক্রো ইকোনমিক্সটা হলো এইটা, দ্য স্টাডি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং ডিসিশন মেকিং, দ্য ইকোনমি এজ এ হোল, সমস্ত দেশের জন্য এই প্রক্রিয়াটি কীভাবে অ্যাপ্লাই করা যাবে বা প্রয়োগ করা যাবে, এই প্রায়োগিক দিকটি হলো সমস্ত দেশের জন্য যখন আমরা চিন্তা করি তখন এটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। যাই হোক, বইয়ে আরও ডিটেলস বলা আছে এবং এটাকে আমি মূল দুইটা পার্থক্য বলেছি যে এটাও মাইক্রো ইকোনমিক্স একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিগুলো অপটিমাইজ করা হয় বায়ার এবং সেলারের মধ্যে, সাপ্লায়ার এবং কনজিউমারের মধ্যে। আর এখানে ম্যাক্রো ইকোনমিক্সে সাপ্লায়ার বায়ার সব কিছুকে জিডিপি, জিএনপি, এমপ্লয়মেন্ট লেভেল এগুলো সবগুলো যখন চিন্তা করা হয় ফর দ্য হোল ইকোনমি, তখন এটা হয়ে যায় ম্যাক্রো ইকোনমিক স্টাডি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডাম স্মিথ নামক ব্যক্তিকে, উনি 1776 সালে একটি বই লিখেন, অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। এই বইটি হলো যুগান্তকারী বই, যেখান থেকে আমাদের অর্থনীতির সূচনা শুরু হয়, অর্থনীতিকে আমরা একাডেমিকভাবে আমরা আলোচনা করি। এই অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, এই বইটির নাম তোমরা মুখস্থ করবে। এবং এই যে বইটি প্রকাশিত হয় 1776 সালে এবং তখন থেকে বিধিবদ্ধভাবে বা সূত্র আকারে বা একাডেমিক আলোচনার মধ্যে আমরা ইকোনমিক্সকে পাই এবং অ্যাডাম স্মিথের ছবি তুমি দেখতে পাচ্ছ। আর এখানে জন ম্যানার্ড কিন্স 1936 সালে একটি বই লেখেন, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্টের মানে। অ্যাডাম স্মিথ যে বই লেখেন সেটাতে ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সের কথা বলা ছিল, কিন্তু তখন ম্যাক্রো ইকোনমিক্সের কথাগুলো ছিল না। অ্যাডাম স্মিথের লেখা বইয়ের অনেক পরে 1776 লেখার পরে 1936 সালে যখন মহামন্দা দেখা দেয় আমেরিকা এবং সারা পৃথিবীব্যাপী, তখন জন ম্যানার্ড কিন্স, ওনার জন্ম ক্যামব্রিজে ইংল্যান্ডে, উনি এগিয়ে আসেন। উনি দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্টের মানি এই বইটি 1936 সালে লিখেন। এই বইয়ের মাধ্যমে ম্যাক্রো ইকোনমিক্সের কর্মকাণ্ডগুলিকে উনি তুলে ধরেন এবং তখন থেকে পাবলিক ফিনান্সের উৎপত্তি হয়, গভর্নমেন্টকে তিনি বলেন ইনভেস্ট করার জন্য। এবং গভর্নমেন্ট ইনভেস্টের ফলে মানুষ এমপ্লয়মেন্ট পাবে, এমপ্লয়মেন্ট জেনারেট হলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, ক্রয় ক্ষমতা হলে যে আনসোল্ড ইনভেন্টরি ছিল সেই ইনভেন্টরিজগুলো বিক্রয় হবে। তো আজকে তোমাদেরকে এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস, ওয়েটিং টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি।